চিন্তা করেন, আজকে রাতে শুয়ে চিন্তা করবেন যে আপনি পৃথিবীতে নাই, আপনি ডেড, আপনি মারা গেছেন। এবার চিন্তা করে দেখেন আপনার পরিবার, আপনার সমাজ, এই বিশ্ব, এই রাষ্ট্র, এগুলোর কোনো কিছু যায় আসে? কেউ আপনার খোঁজ নিতে আসবে কখনো? আপনি মারা যাওয়ার পরে কেউ দেখতে আসবে আপনার কবরে আপনি কেমন আছেন? কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন? যে আল্লাহ আপনাকে আপনার শরীরে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, ঘাম দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য কি করলেন আজ পর্যন্ত? একটা কাজ দেখেন আপনি করেছেন দ্বীনের জন্য, সমালোচনা বাদ দিয়ে, আলেম ওলামাদের সমালোচনা করার ভুল ধরা বাদ দিয়ে একটা কাজ করেছেন দেখেন কনস্ট্রাকটিভ। কিছু হলে ল্যাপটপ কিবোর্ড নিয়ে বসেছেন, খড়ুস করে একটা মন্তব্য করেছেন, বের হয়ে আসছেন, মানে আপনি জিহাদ করে আসছেন, দিন কায়েম হয়ে গেছে, মাশা আল্লাহ। কি করলেন আপনি দিনের জন্য এবং আপনার এই কাজগুলোতে কি প্রতিফল আসছে? কি করছেন আপনি? আপনার হায়াতটাকে নষ্ট করছেন? সারাদিন গান শুনছেন, সারাদিন গেমস এন্ড স্পোর্টসে পড়ে আছেন, সারাদিন বডি বিল্ডিং এ সময় নষ্ট করতে হবে? বডি সারাদিন বিল্ড না করলে সুস্থ থাকা যাবেই না, ব্যায়াম তো সামান্য কিছু করলেই হয়, একবারে শরীরটাকে ইলাহ মনে করে ফেলতে হবে? সারাদিন জিম করতে করতে ও সালমান খান হতে চায়, ওই শেপ ছাড়া আপনার চলবে না। সারাদিন চুলের স্টাইল করছে, সারাদিন গেট আপ চেঞ্জ করছে, সারাদিন ভিডিও করে বেড়াচ্ছে, আজকে টিকটকে অমুক দিব তমুক দিব, সারাদিন ফেসবুকে স্ক্রল করে যাচ্ছে, করে যাচ্ছে, শুয়ে শুয়ে করছে, 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 সময় যাচ্ছে আর যাচ্ছে, ইউটিউব নিয়ে পরে আসে আসে আসে, দীর্ঘদিন দীর্ঘ সময় চলে যাচ্ছে। আবার এর মাঝে একটা প্রেম, সারা দিন ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, একটা দিয়ে হচ্ছে না, একটার সাথে ব্রেকআপ, আরো দশটার সাথে জুটছে। আর এখন তো মানে ওপেন সবকিছু, ফ্রি মিক্সিং এর যুগ, সকালবেলা একটার সাথে প্রেম হয়, বিকেলে ওটার সাথে ব্রেকআপ হয়ে যায়, পরের দিন সকালে একটার সাথে প্রেম হয়, সন্ধ্যাবেলা আবার ব্রেকআপ হয়ে যায়, ওটা তো প্রেম। এখন দেখা যায় যে হালাল সম্পর্কগুলো দেখা যায় সকালবেলা বিয়ে হয়েছে, তিন মাসের মধ্যে ডিভোর্স শেষ, মানে টেক অফ আর ল্যান্ড করার মধ্যেই ডিভোর্স শেষ। এগুলো করছে যুব সমাজ এখন। ক্যাসিনো দেখেন, ধনীর দুলাল সব ক্যাসিনোতে পড়ে আছে, জুয়া খেলছে, টাকা পয়সার অভাব নাই, বাবা টাকা অর্জন করে দিয়েছে, উড়াও এখন বাবা। আর যদি একটু পাওয়ার থেকে যায়, সোশ্যাল পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার, তাহলে তার কথাই নাই, তার সাত খুন মাফ, যা করবে তাই মাফ। খুন করতে পারে, রিভলভার দিয়ে গুলি করতে পারে, কাউকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারে, অমুক মেয়েকে তুলে ধর্ষণ করতে পারে, সবই করতে পারবে, কেউ কিছু বলতে পারবে না। বাবার ক্ষমতা আছে, তোমার ক্ষমতা খালি একবার মরে কবরে যাও, তারপর দেখবা তোমার ক্ষমতা কাকে বলে। এরপরে মহিলাদের দিকে তাকান, আমাদের মেয়েদের দিকে তাকান, কি করতেছে সারাদিন? ওদের ওদের পিছিয়ে পড়ার পিছনে আপনার আমার ভূমিকা দেখবেন? একটা দিনও কি বাসায় আপনার বোনকে নিয়ে, মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে তালিম করেছেন, তাদেরকে দিন শেখার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেছেন? মসজিদেও তো আসতে দেন নাই, মসজিদে আসলে ফেতনা হবে, বাজারে ঘুরলে ফেতনা হবে না? বাজারে ঘুরলে তো ফেতনা হবে না, বাজারে ঘুরবে, শপিং মলে ঘুরবে, এবং শপিং মলে গেঞ্জি এবং জিন্স পরে ঘুরবে, হাজারটা ছেলের নূর নষ্ট করবে কলিজার, কোনো ফেতনা হবে না, তাই না? এই ঢাকা শহরে মানুষ ঈমান নিয়ে চলতে পারে? একটা মুমিন ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখের ঈমান থাকবে, এটা সম্ভব? ডানে তাকাবেন, দেখবেন যে মাশাআল্লাহ ওখানে একটা হুরপুরি দাঁড়ায় আছে, বামে তাকাবেন, দেখবেন আরো দশটা হুরপুরি দাঁড়ায় আছে, চোখ ফিরাবেন একদিক থেকে আর একদিক, দেখবেন হুরপুরির সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই আছে। এই মেয়েদের বাবারাই নাকি? স্বামী নাই, ভাই নাই, কেউ নাই না? এই রাষ্ট্রের সম্পত্তি নাকি? তাদের স্লোগান এমন, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো নাকি? এটাই তখন স্লোগান দেখলাম একটা জায়গায়, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো, মাশাআল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষ আছে, কিয়ামতের আগে আসবে, আমি ওদেরকে দেখি নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসা, উনকি আসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরে নগ্ন থাকে, মহিলাতুন মামিলাত, যারা আকর্ষিত হয়, আকর্ষণ করেও, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ কোনোদিন পাবে না। এবার রাসূলের সাথে যুদ্ধ করেন গিয়ে, ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়ে ফেমিনিস্ট রেভলিউশন বোঝান, রাসূলকে গিয়ে বোঝান আপনি তো ব্যাকডেটেড, আপনি মহিলাদেরকে তুচ্ছ করলেন, পর্দা করে আমি পিছিয়ে যাবো কেন? আমি জিন্স এবং গেঞ্জি পরে পুরুষের কাঁধে কাঁধ মিলে চলবো, আমি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, এগুলো বুঝান তাকে গিয়ে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি মহিয়সী নারী ছিলেন না,
খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীরা তারা আর দিনের জন্য কিছু করতে পারেন নাই, উম্মার জন্য সমাজের জন্য কিছু করতে পারেন নাই, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। চলছে ফেমিনিস্ট রেভলিউশন, চলছে নারী পুরুষে কোনো পার্থক্য নাই, হায়া লজ্জা নাই, এখন লজ্জাবোধটা চলে গেছে। লজ্জা দেখবেন, ওই যে মূসা আলাইহিস সালাম বসে আছেন, ওই যে একজনকে একটা ঘুষি দিয়েছিলেন, ঘুষি দিয়ে তার তাকে মেরে ফেলেছেন, মানে মরে গেছে আর কি, মেরে ফেলেন না, ইন্টেনশনাল ছিল না, একটা ঘুষিতে ওই বেচারা মরে গেছে আর কি। এরপরে তো মার্ডার কেসের আসামি মূসা আলাইহিস সালাম এখন দেশ থেকে চলে যেতে হলো, মাদিয়ানে চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের কওমে গিয়ে বসে আছেন। ওখানে শুআয়ব আলাইহিস সালামের দুজন মেয়ে পানির জন্য দাঁড়িয়ে আছে, পানি নেওয়ার সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম গিয়ে তাদেরকে হেল্প করলেন, হেল্প করার পরে তিনি গাছের আড়ালে বসে আছেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নি বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ আমার কাছে আপনি যে কল্যাণ পাঠাবেন, যে নিয়ামত দিবেন, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। কিছু নাই তো, তখন দেশ থেকে বের হয়ে আসেন, খাবার নাই, কিছু নাই, কোনো বাসস্থান নাই, আল্লাহর কাছে চাচ্ছেন। এবার ওই দুজন মেয়ের মধ্যে, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের মধ্যে এক মেয়ে হেঁটে হেঁটে আসছেন, তার ওই হাঁটার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন তিনি কিভাবে হেঁটে এসেছেন, এই বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। লাজুক পায়ে সে হেঁটে আসলো মুসার কাছে। এখনকার এই পশ্চিমা সভ্যতার আদলে গড়ে ওঠা মেয়েরা লাজুক পায়ে হেঁটে আসে, লজ্জাবোধ আছে কোনো? সুবহানাল্লাহ। দেখবেন ওই হেঁটে আসার পরে বলছেন যে আমার বাবা, মাথা নিচু করে চোখ নিচু করে বলছেন যে বাবা, আমার বাবা আপনাকে ডাকছেন বাসায়। মানে কথাটা বলতে লজ্জা পাচ্ছেন, কারণ তার বাবার কোনো ছেলে নাই। এবার তিনি যখন গেলেন, তার বাবার নাম শুআইব আলাইহিস সালাম, তিনি একজন নবী, তিনি মূসা আলাইহিস সালামের সাথে তার এই মেয়ের বিয়ে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম মোহর কি ছিল, 8 বছর চাকরি করতে হবে, আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। তো এখান থেকে একটা প্রমাণ আছে যে দেন মোহর কিন্তু বাকিও রাখা যায়, এটা কিন্তু একটা দলিল যে আপনি কিছুটা দিবেন, কিছুটা হয়তো মিউচুয়াল করে পরে দেওয়ার সুযোগ আছে, একটু পরে দেওয়ার সুযোগ আছে, তবে সুপুরুষ তারা যারা একবারে দিয়ে দিবে। যাই হোক, ওই মেয়ের হেঁটে আসার লাজুক ভঙ্গির কথা কোরআনে বলা আছে। এখন দেখেন তো এই হায়াটা কি আছে নাকি সমাজে, শহরের মধ্যে আছে? ফ্যাশন, এই যে আপনি চেহারাগুলো দেখলে মনে হবে যে বাসায় আর মেকআপ বক্সের কিছু বাকি ছিল না। আর একটা বিষয় মনে রাখবেন, যত অশ্লীলতা ছড়াবে এই নগ্নতার মধ্য দিয়ে, তত বেশি সমাজে জেনা এবং ব্যভিচার আর ধর্ষণ বাড়তে থাকবে। আপনি আইন দিয়ে প্রশাসন দিয়ে কিছুই করতে পারবেন, এগুলো বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কারণ এটা একটা চৌম্বক আকর্ষণ। এই মেয়েরা এভাবে বের হবে, আর এদিকে একদল ছেলেও রাস্তায় বের হবে, যেই ছেলেরা সারা রাত পর্ন দেখেছে। ভালো করে বোঝেন, এই মেয়েরাও বের হবে রাস্তায় এখনকার সমাজে, ওই ছেলেরাও বের হবে রাস্তায় যেই ছেলেরা সারা রাত পর্নোগ্রাফি দেখেছে, এবং সারা রাত পর্ন দেখতে দেখতে ওদের মাথাটাকে এই দাজ্জালীয় সভ্যতা ওয়াশ করে ফেলেছে। ও আর একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না, ও একটা মেয়ের দিকে তাকাবে ভোগের দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে না। যদি সে কখনো সুযোগ পেয়ে যায় একটা মেয়েকে একা, দেখবেন ঠিকই রেপ করে ফেলেছে। এর মূল কারণ কিন্তু পর্নোগ্রাফি এবং এই বেহায়াপন, অশ্লীলতা। এই দুটাকে ব্লক না করতে পারলে এবং পর্দা এবং শালীনতা নিশ্চিত করতে না পারলে ধর্ষণ ঠেকাতে পারবেন না, ঠেকাতে পারবেন না। ওই যে কক্সবাজারের ঘটনা দেখলেন কি হলো? আর যদি অবস্থা এমন হয় যে কেউ এগুলো কাজ করে পার হয়ে যাচ্ছে, কোনো রকমের বিচারও হচ্ছে না, বিভিন্ন শেল্টারে পার হয়ে যাচ্ছে, তাহলে তো অবস্থা আরো বেগতিক। এই হলো আপনার যুগ আখেরুজ্জামান।